নাস্তিকের ব্রেন থেকে কোনো কল্যাণকর কিছু বের হতে পারে না, কারণ নাস্তিকের ব্রেন হলো শয়তানের ব্রেন। এলেম ছাড়া যখন দাওয়াতি কাজ যেই করতে যাবে, সেই নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। আমরা যে দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালনা করি, বিশেষ করে আমি যুবকদেরকে বেশি উদ্বুদ্ধ করি, কারণ বর্তমান প্রজন্ম জেনারেশন যদি চেঞ্জ হয় তাহলে আগামী দিনে সুন্দর সমাজ, পরিবার, রাষ্ট্র গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই যুবকরাই কিন্তু আগামী দিনে, এই ছাত্ররাই আগামী দিনে রাষ্ট্র, দেশ, প্রতিষ্ঠান পরিচালনা করবে। তারা যদি ঠিক হয় তাহলে আগামী প্রজন্মই ঠিক হবে ইনশাআল্লাহ। কিন্তু এই প্রজন্মকে ঠিক করার জন্য দায়িত্ব হলো দায়ীদের, কাদের? দায়ী যারা, এটা আপনি কর্মী বলতে পারেন, দায়িত্বশীল বলতে পারেন, আলেম বলতে পারেন। এই দায়ীদের যদি, যারা দাওয়াতি কাজ করে, এর মধ্যে অনেক পার্থক্য আছে। যিনি খতিব তিনি মসজিদের দায়িত্ব পালন করেন, কিন্তু তার সমাজ নিয়ে, তরুণ সমাজ নিয়ে ভাবনা নেই, এক। দুই, আরেকজন ইমাম, খতিব আর ইমামের টার্গেট কিন্তু শুধু মসজিদের মুসল্লিদেরকে নিয়ে, আর অধিকাংশ বক্তার টার্গেট হলো যে জনগণকে উদ্বুদ্ধ করা, যে এলাকায় গেছে সেই এলাকার নিয়ে চিন্তা করা। কিন্তু একজন দায়ী ইলাল্লাহ, যিনি একটা কর্মসূচি বাস্তবায়ন করতে চান, তার চিন্তা শুধু একটা মসজিদ কেন্দ্রিক না, শুধু একটা পাড়া কেন্দ্রিক না, শুধু একটা গ্রাম কেন্দ্রিক না, একটা জেলা কেন্দ্রিক না, একটা দেশ কেন্দ্রিক না, বরং একজন দায়ীর চিন্তা পুরো সমাজটা সংস্কার করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক যে চিন্তা, জ্ঞান দরকার সেইটা নিয়ে ভাবেন এবং সেইটাকে রূপ দেওয়ার চেষ্টা করেন। তাহলে একজন খতিব, ইমাম আর দায়ীর মধ্যে পার্থক্য আছে না? অনেক পার্থক্য। তো যারা এটাকে চেঞ্জ করবে তাদের চিন্তাটা থাকতে হবে অনেক বড়। কি? অনেক বড়। কেন বলছি বড় থাকতে হবে? কারণ হলো, যদি ব্যাপক চিন্তা তার মধ্যে না থাকে, এককেন্দ্রিক চিন্তা যদি থাকে, তাহলে তার দ্বারা সমাজ সংস্কার সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। একজন দায়ী একটা ডাক্তারের মতো, কার মতো? ডাক্তারের মতো। ডাক্তার এমন একজন ব্যক্তি যার কাছে সব শ্রেণীর মানুষ আছে, মুসল্লিও যায়, চোরও যায়, পুলিশও যায়, এসপিও যায়, ডিসি যায়, আবার মেম্বারও যায় না? ডাক্তার এমন একটা পার্সন বা ব্যক্তি, সব লোক তার কাছে যায়, চিকিৎসা তো নিতেই হয়। ঠিক দায়ী এমন একজন ব্যক্তি যার
যাকে সমাজের সর্বশ্রেণীর মানুষের ব্রেনকে ওয়াশ করতে হয়, সংস্কার করতে হয়। অতএব এবার আপনি বলেন একজন দায়ীকে কত জ্ঞান অর্জন করতে হবে? একজন ইঞ্জিনিয়ারের কাছে কিন্তু সব লোক যায় না, যায় না। একজন শিক্ষকের কাছে সব লোক যায় না। সায়েন্সের জন্য আলাদা টিচার আছে, কমার্সের জন্য আলাদা টিচার আছে, সে তার কাছে যাবে শুধু। কিন্তু একজন দায়ী ডাক্তারের চেয়েও বড় দায়িত্বশীল, কারণ তাকে সব শ্রেণীর মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। একটু চিন্তা করুন না, নবী রাসূলগণ কোন একটা শ্রেণীর জন্য নাজিল হয়েছিলেন না সমস্ত মানব জাতির জন্য নাজিল হয়েছিলেন? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব জাতির জিন ইনসান সবার জন্যই প্রেরিত হয়েছিলেন। এখানে কোনো ক্লাসিফিকেশন যেটা বলে এটা ছিল না। ঠিক, একজন দায়ীকে সেটা হতে হবে, করতে হবে। তা দায়ীকে আগে অভিজ্ঞ দক্ষ হতে হবে। আমি অনেক উদাহরণ দেই যে আমরা এখন শিখছি না কেন, কিন্তু আগের আলেমগণ তারা এত অভিজ্ঞ ছিলেন কিভাবে? এই যে আজকে যে কথাটা বলছি, এই কথাটা কতদিন আগের চিন্তাই করতে পারবেন না, ভাবতেই পারবেন না। আমি অনেক কথাই বলি যে তারা সব জানতেন কেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশী রহিমাহুল্লাহ, আমি তার কথাই যদি শুরুতে বলি, তিনি যেমন আরবি বুঝতেন তেমন ইংরেজি বুঝতেন, ফার্সি বুঝতেন, উর্দু বুঝতেন, আর বাংলার তো পণ্ডিত ছিলেন। আবার লেখনীতে তার প্রতিফলন ঘটেছে বিশ্বময়। আমি আজকে বইটা চাইলাম, ছেলেরা দিতে পারলো না, এত দেরি করলে হবে, আমি ভুল করে রেখে আসছি। আহলে হাদিস পরিচিতি, আমি একটা তত্ত্ব দেই আপনাদেরকে, আমার সাথে আর একজন শেয়ার করেছিলেন যে তিনি ভাষণ দিয়েছেন বিভিন্ন জায়গায়, রাজশাহীতে ভাষণ দিয়েছিলেন 1949 সালের 12ই মার্চ। ওই ভাষণটা পড়ে দেখবেন আপনি, পাবনায় ভাষণ দিয়েছেন, পড়ে দেখবেন ওখানে কোনো মাসালা নাই কি নাই। তার চিন্তা হলো বিশ্বব্যাপী, রাষ্ট্রীয় চিন্তা, এককেন্দ্রিক চিন্তা না। তিনি চাইলে ফতোয়ার আলোচনা করতে পারতেন, সমাজ পরিবর্তনের করার জন্য যারা মাঠে নেমেছেন। আর একটা চিন্তা করুন, বলা হয় এত বড় আহলে হাদিস পণ্ডিত মানুষ মাওলানা আকরম খাঁ রহিমাহুল্লাহ, আপনি ভাবতে পারেন কত বড় পণ্ডিত মানুষ। এই যে বর্তমান যুগের নাস্তিকরা আছে না, ওরা খুব লাফালাফি করে, তারা এখন সাহিত্যে পুরস্কার পায়। এই পূর্ণ জঘন্য যৌন সাহিত্য লেখে এখন তারা পুরস্কৃত হচ্ছে, নাউজুবিল্লাহ। আর আগে আলেমরা, আব্দুল হাল কাফি আল কুরাইশী সাহেব, তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেয়েছিলেন, আহলে হাদিসের বাচ্চা। তার সাহিত্য কি ছিল? এই যৌন নোংরা জঘন্য দুর্গন্ধ সাহিত্য ছিল? তার সাহিত্য ছিল কি? ইসলামী সাহিত্য। মাওলানা আকরম খাঁর কথা কি বলবেন? আজকে বলে যে আলেমরা কিছু বুঝে না, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন মাওলানা আকরম খাঁ। ও নাস্তিকরা, তখন তোমরা কোথায় ছিলে? তোমাদের মধ্যে তো নৈতিক শিক্ষা তো নেই, জাতীয় শিক্ষাও নেই, আন্তর্জাতিক শিক্ষাও নেই। যদি শিক্ষা পেতে চাও, আর কিছু
নাস্তিক সাংবাদিক রয়েছে বাংলাদেশে, মাওলানা আকরাম খান রহিমাহুল্লাহর কথা বলতে গেলে কথাটা মনে হয় যে বর্তমানে কিছু নাস্তিক সাংবাদিক আছে, ওদের কাজ হলো দেশের বিরুদ্ধে লেখা, ইসলামের বিরুদ্ধে লেখা, ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে লেখা। তোমাদের তো লজ্জা করা উচিত। মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় মাওলানা আকরাম খানকে। কি লিখেছে পড়ে দেখো, তোমরা তো পূর্ণ জঘন্য সাহিত্য লেখো, গল্প লেখো, তো মাওলানা আকরাম খানের নাম কেন মুসলিম সাংবাদিকতার জনক? তিনি আবার মাওলানা, তিনি শিক্ষা কমিশনের চেয়ারম্যান, তোমরা কি ঘোড়ার ঘাস কাটছিলে তখন? এখনো আলেমদের মধ্যে মেধা আছে কিন্তু জাতির মূল্যায়ন নেই। বাংলা একাডেমির যে ডিকশনারি কে রচনা করেছে, তোমার মতো নাস্তিকরা রচনা করেছে? তোমরা আসলে কিছুই করনি। নাস্তিকের ব্রেন থেকে কোনো কল্যাণকর কিছু বের হতে পারে না, কারণ নাস্তিকের ব্রেন হলো শয়তানের ব্রেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে অবদান বাংলা একাডেমি ডিকশনারি তৈরির ক্ষেত্রে তুমি কোথায় রাখবে? তিনি কি নাস্তিক ছিলেন? যাক, আমি ওই দিকে যাচ্ছি না, আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি। তারা যেমন কি চমৎকার, দেখেন অবস্থাটা, তারা যেমন মসজিদের ইমাম ছিলেন তেমনি রাষ্ট্রের এক একটা কাঠামো ছিলেন। নাহলে 56 বছর রাজনীতি করেছেন মাওলানা আকরাম খান রহিমাহুল্লাহ, কোনোদিন পদ নেননি। আহলে হাদিসদের নীতি এটা। আলহামদুলিল্লাহ আমি গুটিয়ে নিয়ে আসি, একজন দায়ীর চিন্তা থাকতে হবে কি, আন্তর্জাতিক মানের চিন্তা। শুধু আপনি মসজিদ কেন্দ্রিক চিন্তা করবেন এটা চলবে না, তাহলে আপনি দাওয়াতে দিতে পারবেন না।